فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون. وقال الله تعالى في موضع آخر: إن الله مع الصابرين. وقال تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث: الصبر عند صدمة العلا. मुर्शिदाबाद वेस्ट बेंगल इंडिया থেকে एक दिनी भाई তিনি সবর তথা ধৈর্য ধারণ করার কি পুরস্কার আছে এ সম্বন্ধে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে কিছু বলার অনুরোধ করেছেন। তাই আমি ইনশাআল্লাহ আজকে সবর করা তথা ধৈর্য ধারণ করা এই বিষয় নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ। দেখুন, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 103, সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, আয়াত নম্বর 1 থেকে 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম খাচ্ছেন। এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তিনি যে জিনিসের কসম খাবেন ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি। অতএব সময়ের গুরুত্ব অনেক বেশি রয়েছে। এ বিষয়ে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতুলুহু ফায়াকতুলুক। সময় হচ্ছে তলোয়ারের মতো, যে আপনি যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনার জীবনকে ধ্বংস করে দেবে, সময় আপনার জীবনকে শেষ করে দেবে। উদাহরণস্বরূপ, সেটা যদি শিক্ষার বিষয়ে হয় আর আপনি যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনার জীবনকে মূর্খতায় ভরিয়ে দেবে। আর সেটা যদি আল কোরআন ও সেই হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে হয় তাহলে আপনি যদি ইসলামকে মেনে না চলেন, ইসলামী শরিয়া তথা আল কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে না চলেন তাহলে এই সময় আপনার জীবনকে পথভ্রষ্টতায় ভরিয়ে দেবে, অন্ধকারের দিকে আপনাকে ঠেলে দেবে। আর এটা যদি কোনো ইনকাম উপার্জনের দিক দিয়ে হয় তাহলে সময় আপনার জীবনকে দরিদ্রতায় ভরিয়ে দেবে। আর এটা যদি আল্লাহকে ভয় করার ব্যাপারে হয় তাহলে এই সময় আপনাকে শয়তানের আনুগত্যের দিকে ঠেলে দেবে। অতএব এই সময়ের গুরুত্ব অনেক অনেক বেশি, যার জন্য মহান আল্লাহ তিনি সময়ের কসম খেয়েছেন সূরাতুল আসর 103 নম্বর সূরা 1 নম্বর আয়াতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা ব্যতিরিকে ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর সমস্ত নবী ও রাসূলগণের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর সমস্ত অবতীর্ণকৃত কিতাবসমূহের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন এবং তাকদিরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করেছে, তারা ব্যতিরিকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে, ভালো কাজ করে, তারা ব্যতিরিকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের পথে থাকে, সঠিক পথে থাকে এবং সেই হকের ওপর অটল থেকে সেই হকের ওপর থাকার ওসিয়ত করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা নিজে ধৈর্য ধারণ করে, সবর করে, তারপরে অপরজনকেও ধৈর্য ধারণ করার ওসিয়ত করে। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? যে সময়ের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। তো তো যেই সময়কে আমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, দোকানে বা নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলে কাটিয়ে দিচ্ছি, ফালতু এমন এমন কথা যেই কথার কোনো প্রয়োজনই নেই। একটু চিন্তা করি না যে আমরা এই যে কথা বলছি যে এই পাশের বাড়ির অমুক ছেলে, সেই ছেলেটি আজকে এই কাজে ধরা পড়েছে, এই খারাপ কাজে ধরা পড়েছে, তারপর অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে এই চক্কর, তারপর অমুকের স্ত্রী অমুক মানুষের সাথে এই চক্কর, এই যে এই সমস্ত কথা আল্লাহ কি জিজ্ঞেস করবেন না? অথচ আমরা এইসব ফালতু জিনিসে, যার মধ্যে আমাদের কোনো উপকার নেই, এই সমস্ত কাজে আমরা নিজেদের সময়কে ব্যয় করে দিই। তাহলে কেন আমরা এই সমস্ত কাজে ব্যয় করব? আসুন আমরা দ্বীনী শিক্ষা তথা ইসলামী শিক্ষা, আল কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা অর্জন করে আমরা নিজের জীবনকে সুগঠিত করি, আমরা নিজের জীবনকে আলোকিত করি। এই ইসলামী শিক্ষা অর্জন করে তা নিজের জীবনে বাস্তবায়ন করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই এই দ্বীনী শিক্ষা অর্জন করে নিজেদের সময়কে কাটাতে হবে, অন্য কোনো কাজে নয়। দেখেন, শিক্ষা অর্জন করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, কেননা এই যে সূরাটি বললাম, সূরাতুল আসর 103 নম্বর সূরা 1-3 নম্বর আয়াতের মধ্যে আমি যে বিস্তারিত কথা আপনাদের বললাম, যার ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াত থেকে উলামায়ে কিরামগণ বলেছেন যে প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সমস্ত মানুষের ওপর 4টি জিনিস হচ্ছে ফরজ, আর সেই 4টি জিনিসের মধ্যে প্রথম ফরজ হচ্ছে যে শিক্ষা অর্জন করা, দ্বিতীয় ফরজ হচ্ছে যে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলা, পালন করে চলা, এবং তৃতীয় ফরজ হচ্ছে আপনি যা শিখলেন, যা নিজের জীবনে বাস্তবায়ন করলেন, মেনে চললেন, তা অপরের নিকটে পৌঁছিয়ে দেওয়া, দাওয়াত প্রদান করা। তো আপনি এই 3টি জিনিস মানতে যে আপনার জীবনে অনেক মুসিবত, ফিতনা, অশান্তি আসতে পারে, অনেক বাধা আসতে পারে, তাতে কি করা? চতুর্থ ফরজ হচ্ছে তাতে ধৈর্য ধারণ করা, তাতে সবর করা। বুঝতে পারলেন তো? এই সূরাকে লক্ষ্য করে এই 4টি ফরজের কথা উল্লেখ করেছেন উলামায়ে কিরামগণ, মুফাসসিরিনে ইজামগণ। তাহলে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মানুষের ওপর, প্রত্যেক মানবজাতির ওপর 4টি জিনিস ফরজ। সেই 4টি জিনিস অবশ্যই মনে রাখবেন। প্রথম হচ্ছে শিক্ষা অর্জন করা, দ্বিতীয় হচ্ছে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলা, আর সেই শিক্ষাটা হচ্ছে দ্বীনী শিক্ষা অর্জন করা। বুঝতে পারলেন? আপনি যদি না জানেন যে আপনাকে এই পৃথিবীতে কে পাঠিয়েছেন, আপনি কিভাবে সৃষ্টি হলেন, আপনার স্রষ্টাকে, আপনি যদি এ সমস্ত সম্বন্ধে বিস্তারিত না জানেন, আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা না রাখেন, তাহলে কিভাবে আপনি এই ইহকালে ও পরকালে উপকৃত হবেন? সেজন্য দ্বীনী শিক্ষা অর্জন করা প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ তা নিজের পালন করে চলা, বাস্তবায়ন করা, এবং তৃতীয় ফরজ হচ্ছে তা দাওয়াত দেওয়া, দাওয়াত প্রদান করা, অপরের নিকটে পৌঁছে দেওয়া, এবং চতুর্থ ফরজ হচ্ছে এই 3টি জিনিস পালন করতে যে অনেক মুসিবত আসতে পারে, অনেক ঝড় আসতে পারে, তাতে ধৈর্য ধারণ করা, সবর করা। আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সবরে মেওয়া ফলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই সূরাতে আরও একটা কথা বলা হয়েছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা ব্যতিরিকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে এবং ধৈর্য ধারণ করেছে, হকের পথে আছে এবং হকের ওসিয়ত করেছে, ধৈর্য ধারণ করার ওসিয়ত করেছে। বুঝতে পারলেন? তাহলে যদি পরিত্রাণ পেতে চান, নাজাত পেতে চান জাহান্নাম থেকে, তাহলে আপনার বা আমাদের সকলের কর্তব্য হবে ধৈর্য ধারণ করা, যা আমরা 103 নম্বর সূরা সূরাতুল আসর 1-3 নম্বর আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। এবং প্রচলিত ও প্রসিদ্ধ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরাটি সম্পর্কে বলেছেন যে যদি শুধুমাত্র এই সূরাতুল আসর অবতীর্ণ হতো, তাহলে মানুষের জীবন পরিচালনের জন্য যথেষ্ট হতো, যদি পবিত্র গ্রন্থ আল কোরআনের কোনো সূরায় অবতীর্ণ না হতো। পবিত্র গ্রন্থ আল কোরআনের এই একটি মাত্র সূরা সূরাতুল আসর অবতীর্ণ হলেই, আর কোরআনের কোনো কিছু অবতীর্ণ না হলেও এই একটা সূরাই মানুষের জীবন পরিচালনের জন্য যথেষ্ট হতো, এই কথাই বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। অতএব এই সূরার কত গুরুত্ব, ফজিলত রয়েছে আমরা বুঝতে পারলাম। এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা এবং 111 নম্বর আয়াতে বলেছেন যে ধৈর্য ধারণ করার কত বড় ফজিলত দেখুন। যে ইন্নী জাযাইতুমুল ইয়াওমা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কিয়ামতের দিনে বলবেন, সেই পরকালে, সেই চিরস্থায়ী জীবনে, যে ইন্নী নিশ্চয় আমি জাযাইতুমুল ইয়াওমা বিমা সবারু, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সবর করেছে, আমি তাদেরকে নিশ্চয়ই পরিপূর্ণ বদলা দেব। আন্নাহুম হুমুল ফাইজুন, এবং নিশ্চয়ই তারাই হচ্ছে উপকৃত, তারাই হচ্ছে কামিয়াব, সফল কাম। তাহলে যারা ধৈর্য ধারণ করে তারাই হচ্ছে সফল কাম এবং তাদেরকে মহান আল্লাহ তিনি নিজেই বদলা দিবেন। একথা আমরা বুঝতে পারলাম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 111 নম্বর আয়াত থেকে। এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই অবগত অবহিত যে আমরা যদি কোনো ব্যক্তিকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলে যে আমি তোমার সাথে থাকব, তুমি এগিয়ে চলো, এটা শুধু তাদের মুখের কথাই নয়, বরং তা কাজে করিয়ে দেখায়, তাহলে আপনি কত খুশি হবেন বলেন তো? খুবই খুশি হবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে একটা মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাথে রয়েছে এবং আপনাকে বলছে যে আপনি এগিয়ে চলুন, আপনার সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আপনার সাথে আছি। কত খুশি হবেন। তো প্রিয় শ্রোতামণ্ডলী, শুধু এই নিজের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নয়, বরং সারা বিশ্বের কোটি কোটি প্রধানমন্ত্রীর বাদশাহ, শাহিন শাহ, সেই মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনি আপনার বা আমার সাথে থাকবেন যদি আমরা ধৈর্য ধারণ করি। এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 153-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই মহান আল্লাহ তিনি ধৈর্যধারীদের সাথে থাকেন, সবর করেন এমন ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন যারা ধৈর্য ধারণ করবেন। অতএব দেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে সাথ দেয় তাহলে আপনি কত খুশি হবেন। তাহলে এই প্রধানমন্ত্রী নয়, বরং সারা বিশ্বের কোটি কোটি যত প্রধানমন্ত্রী আছে, সমস্ত প্রধানমন্ত্রীর বাদশাহ, শাহিন শাহ, মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনি, যিনি ওই প্রধানমন্ত্রীদের সৃষ্টি করেছেন, তিনি আপনার সাথে বা আমার সাথে থাকবেন। কখন? তখন যখন আপনি বা আমি ধৈর্য ধারণ করব, সবর করব। বুঝতে পারলেন? তাই ধৈর্য ধারণ করুন, সবর করুন। দেখুন এর দলিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153। অতএব আমরা এই সমস্ত কথা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইসলামে ধৈর্য ধারণ করা, সবর করার কত উপকার রয়েছে এবং আমরা যদি ধৈর্য ধারণ করি তবে আমরা উপকৃত হতে পারবো, নচেত না। আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে হতে পারে মানুষের কথার মাধ্যমে বা নিজের ক্লাসের সাথীদের কথার মাধ্যমে বা টিচার, শিক্ষকদের, উস্তাদদের কথার মাধ্যমে বা তাদের বিচারের মাধ্যমে, ভুল বিচারের মাধ্যমে আমরা অনেক কষ্ট পেয়ে থাকলেও আমাদেরকে তাতে ধৈর্য ধারণ করে শিক্ষা অর্জন করতে হবে। সেই শিক্ষা ধিক্কারে ছেড়ে দিলে হবে না, শুধুমাত্র সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এজন্যই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সবরে মেওয়া ফলে। আপনি ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ এর ফল খুবই ভালো হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকেই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু ইনদা সাদামাতিল উলা, তিনি একজন মহিলাকে তার সন্তানের মৃত্যুতে কবরের পাশে কাঁদতে দেখলে তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, এবং তুমি কি করো, সবর করো। তার মানে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। একথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বললেন, সেই মহিলা বললেন, আপনি আর কি বুঝবেন, আপনার বুঝে আসবে না, যার কষ্ট সেই বুঝবে, যার দুঃখ সেই বুঝবে। আমার সন্তান হারিয়েছে, তার কতটা ব্যথা হচ্ছে আমি বুঝছি, তাহলে আপনি কেন বকছেন, আপনি যান। একথায় উত্তর দিয়ে পরবর্তীতে যখন সেই মহিলা জানতে পারলো যে যিনি আমাকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো সবর করো তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন বিশ্বনবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন যে আমি আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমি এখন ধৈর্য ধারণ করছি তখন উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলেছিলেন আসসাবরু ইনদা সাদমাতিল উলা সবর ধৈর্য ধারণ করা হচ্ছে প্রথমবারেই ধৈর্য ধারণ করা তো প্রথমবারেই ধৈর্য ধারণ করতে হবে অতএব আমরা সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদের সকলকেই সবর করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু